গঙ্গোপাধ্যায় বিচারপতি তাকে তোমরা তোপ দেখেছো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ইডি তে বিরক্ত, তিনি বলছেন প্রধানমন্ত্রীকে বলবো। আমি জানি না, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসম্মানীয় বিচারপতির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি জানি না। তবে একটা জিনিস তো, অবজেক্টিভ বেসড ইনভেস্টিগেশন হচ্ছে। কখনো বিচারপতি বলছে একে গ্রেফতার করো, কখনো বিচারপতি বলছেন ওর কাছে জেরা করো। স্বাভাবিকভাবে বিচারপতির তো সম্ভবত এটা কাজ হতো না যদি ইডি বা সিবিআই একটা সঠিক বিচার করতেন বা সঠিক ইনভেস্টিগেশন করতেন বা অবজেক্টিভ বেসড ইনভেস্টিগেশন করতেন না। অবজেক্টিভটা হচ্ছে দুটো, এক হচ্ছে তৃণমূলের নেতাদের হেকেল করতে হবে, আর দুই বিজেপি যারা চলে গেছে, শুভেন্দু এন্ড কোম্পানি, সেটা শুভেন্দু অধিকারী হোক কি কালনার বিশ্বজিৎ কুণ্ডু হোক, এদেরকে অ্যাভয়েড করে এদেরকে বাঁচিয়ে চলতে হবে। এই অবজেক্টিভটা করা তো অত সোজা নয়, আপনাকে গোটা পেপার ট্রেলটাকে সত্যি রাখতে হবে, গোটা ব্যাপারটাকে ঠিক রাখতে হবে। কিন্তু শুভেন্দু বা বিশ্বজিৎ কুণ্ডু বা আদার্স কেউ যারা আগে জড়িত ছিল বা যাদের বিরুদ্ধে প্রশ্ন উঠতে পারে, তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা যাবে না। এই এতগুলো অবজেক্টিভ সেট করা বোধহয় সিবিআই হয়ে উঠছে না। এই অবজেক্টিভ যদি সেট না করতো, যদি ইনভেস্টিগেশনটা প্রপার করতো, আমি তো বলছি যে যদি সেখানে আমার দলের নেতারাও কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে বিচারও, দেখুন একটা অ্যাচিভমেন্ট হতে পারে এখানে, টু সাম এক্সটেন্ট সিপিএম কংগ্রেস খুব আনন্দিত হয় কেউ গ্রেফতার হলে, কিন্তু কাউকে গ্রেফতার করে জেলে পুরে রাখাটা তো মানে যে বিশাল বীরত্বের কাজ এমনটা নয়। দীপঙ্করকে পাচ্ছি না, দীপঙ্করকে পাচ্ছি না এই মুহূর্তে, দীপঙ্করের জবাবটা দরকার ছিল, কারণ একটা অবজেক্টিভ সেট করে নাকি সিবিআই ইডি চলছে তাই সময় লাগছে। দীপঙ্কর কি শুনতে পাচ্ছেন? জাস্ট এক সেকেন্ডে শেষ করছি, আমি বলছি যে আমরাও তো চাই যে বীরত্ব তো জেলে পড়াতে নয়, বীরত্ব তখনই হবে যখন আপনার ভিডিও পাচ্ছি না, গোটা ব্যাপারটা প্রমাণ করে সাজা দেওয়াবেন, অন্তত লোয়ার কোর্টে সাজা দেওয়াবেন, অন্তত একটা কোর্টে সিবিআই কোর্টে সাজা দেওয়াবেন, তারপর হায়ার কোর্ট আছে, তারপর তার আছে, সবার অধিকার আছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ইনভেস্টিগেশনটার কোনো গতি নেই, ইনভেস্টিগেশন ওকে ওকে নিয়োগ দুর্নীতির কিংপিন কে, কবে জানতে পারবো কোহিনুর? এটাই তো বিরোধীরাও বলছে বারবার, নিয়োগ দুর্নীতির কিংপিন কে। আর এরা বলছে, বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেস 2000 মানিক ভট্টাচার্যকে দিয়ে পুরো নিয়োগ দুর্নীতিটা 2012 সাল থেকে করিয়ে এসেছে। দেখুন যেটা সিবিআই বলছে পারছে না সেটা সিপিআই বলে দিচ্ছে, তো আমার মনে হয় যে সিপিআই কে দিয়ে মুভমেন্ট মানে ইনভেস্টিগেশনটা করানো উচিত ছিল, সিবিআই কে দিয়ে, সিপিআই নয় সিপিআইএম, ওই একই ব্যাপার, আমি ছন্দের মেলানোর খাতিরে বললাম আর কি, একটু মাঝে মাঝে কাব্যকেও গুরুত্ব দিতে হবে। আচ্ছা, দু নম্বর হচ্ছে যে এই যে কথাটা বললেন অরুণ বাবু, জনৈক দর্শক তিনি এটা বলেছেন, নিশ্চিত এই প্রশ্ন তো আমাকে করলেও হবে না, আপনাকে করলেও হবে না, এমনকি গুগলকে করলেও হবে না। এই প্রশ্নের উত্তর দিতে পারবেন একেবারেই সিবিআই এবং ইডি যারা ইনভেস্টিগেট করছেন, কারণ কি এটা তাদের কাজ, তারা এটা করছে। আর যদি দিতে পারেন যেরকম ভাবে আমাদের মাননীয় বিচারপতি মাঝে মাঝে দেন যে এরাই দোষী, আমি আগে জানতাম, আমি আগে জানলে আমি জানতে পারি কিন্তু আমি প্রমাণ পাচ্ছি না, এই সিনেমা গোছের কথাবার্তাগুলো, ভগবান কে আপনি জানেন, ভগবান কে, এই কাব্যিক কথাবার্তাগুলো উনি বলে থাকেন। এবার বিচারপতি কাব্য করলে অসুবিধা নেই, আমি একটু সিপিআই কাব্য করেছি বলে আপনি অসন্তোষ প্রকাশ করছেন, স্বাভাবিক। এর উত্তর সিবিআই ইডি দিতে পারবেন, কারণ কি তারা ইনভেস্টিগেশন করছে একাধিক উদাহরণ দিতে পারি যেখানে দেখা গেছে হাইকোর্টের প্রচুর সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নিয়ে কোয়েশ্চেন হয়েছে, চ্যালেঞ্জড হয়েছে, এবং সে কোয়েশ্চেন মানুষ ধীরে ধীরে আদালতের প্রতি তাদের যে ভরসা বিশ্বাস আস্থা সেটা ধীরে ধীরে কমছে। আমাদের মেমারিতে 20,000 বসে ভোটে জিতেছিলেন মধুবাবু, মধুসূদন ভট্টাচার্য, মধুসূদন মাস্টার, তিনি 20,000 বেশি ভোটে জিতেছিলেন। আমি আপনাদের প্রতিবেদনে দেখলাম যে ওনাকে বলে দিচ্ছে বিধায়ক পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, তো বিধায়ক পদ থেকে যেখানে যদি না পর্ষদ মানে উনি ওখানে অসুস্থ, উনি লর্ডশিপের কাছে বলেছেন ক্ষমা চেয়েছেন, এবং হতেই পারে তিনি আইনে, যেমন অতনু এখানে আইনের ছাত্র, উনি আইনের মানুষ নয়, তিনি বুঝতে পারেননি, তিনি তার যে এভিডেভিটটা সেটা
আপার ডিভিশন ইউডিএ ক্লার্ককে দিয়ে পাঠিয়েছেন, তিনি এটা অ্যাপোলজি চেয়েছেন কোর্টের কাছে। কোনটা এটা লিগাল লিগাল মিসকমিউনিকেশন, এটা একটা লিগাল মিসকমিউনিকেশন। এবং আমাদের তো কিছু লোকের আছে, আমরা নেতাদের একটা সমস্যা, যেমন দীপঙ্কর বাবু, অতনু, আমি, আমাদের একটা গ্যালারি শো করার একটা হয় অনেক সময়, অনেক নেতা একটু গ্যালারি শো। আমার হয় না, আমার হয় না, আমার হয় না। আমরা দেখি যে এখন রাজনীতি বাদ দিয়ে ফুটবল প্লেয়াররাও গ্যালারি শো করতে ভালোবাসেন, গোল দিয়ে দেখবেন যে ভালো করে ওরায় টোরায়। এই রাজনীতিবিদ, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার বাদ দিয়ে এখন অনেক শ্রেণীর লোক যারা এককালে গ্যালারি শো করতেন না, এখন তারা একটু গ্যালারি শো করবে।